নমস্কার বন্ধুরা আমি অলোক আপনার অনলাইন এডুকেশন কেয়ার আজকে আমি হাজির হয়েছি সংবিধানে খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা কি না বিভিন্ন পরীক্ষা আসে এবং আসার মতো সামনে যে আর এবং ফুড এসআই পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষা এবং বিসিএস পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ আজকের যে বিষয়টা সেটা সংশোধনী বিষয় সংবিধান সংশোধনী এটি বিগত বছরে বিসিএস পরীক্ষা এসেছিল তো বিসিএস পরীক্ষায় আসলেও এই প্রশ্নগুলো অন্যান্য পরীক্ষায় ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ যারা এখনও পর্যন্ত আমার সাবস্ক্রাইব চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে নিও এবং পাশের যে বেল বেটন আছে অবশ্যই প্রেস করো যাতে আমি যে সমস্ত ভিডিও আপলোড করি সে সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে চলে যায় তো চলো কথা না বাড়িয়ে আজকের শুরু করা যাক প্রশ্নটা প্রথম প্রশ্ন হচ্ছে শাসনতন্ত্রের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে শাসনতান্ত্রিক মর্যাদা হচ্ছে আমরা সবাই জানি এই পঞ্চায়েত ব্যবস্থা এটা তিয়াত্তরতম সংবিধান সংশোধন অর্থাৎ অপশন বি নেক্সট হচ্ছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক দায়িত্বে ধারণাটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতীয় সংবিধানে মৌলিক দায়িত্বের কথা যে বলা হয়েছে সেটা হচ্ছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন অর্থাৎ অপশন সি নেক্সট হচ্ছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে নাগরিকদের ভোটাধিকারের প্রাপ্তির বয়স ন্যূনতম প্রাপ্ত বয়স একুশ থেকে কমিয়ে আঠারো করা হয়েছে এটা হবে একষট্টিতম সংবিধান সংশোধন অর্থাৎ অপশন সি আর এটা কত সালে করা হয় না এটা উনিশশো সালে করা হয় মাঝে মাঝে এটাও আসতে পারে যে কত সালে ভোটাধিকারের বয়স একুশ থেকে কমিয়ে আঠা করা হয়েছে তাহলে উত্তরটি হবে উনিশশো উননব্বই নেক্সট হচ্ছে গ্রামসভা গঠন আবশ্যক করা হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে গ্রামসভা যেহেতু পঞ্চায়েতী ব্যবস্থার মধ্যে সম্পর্কিত তাহলে এটা একই রকম হবে এটা হবে অপশান সি অর্থাৎ তিয়াত্তরতম সংবিধান সংশোধন তারপরে হচ্ছে ভারতীয় সংবিধানের কততম অনুচ্ছেদে সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেয় এটি হচ্ছে তিনশো তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংসদকে সংবিধান সংশোধন করার ক্ষমতা দেওয়া হয়েছে বি নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে বাহান্নতম সংবিধান সংশোধনের মাধ্যমে অর্থাৎ অপশন বি নেক্সট হচ্ছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে সিকিমকে ভারতের অঙ্গরাজ্য মর্যাদা দেওয়া হয়েছে এটা উনিশশো সালে এটি হবে ছত্রিশতম সংবিধান সংশোধন অর্থাৎ অপশন বিং নেক্সট হচ্ছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনা সংশোধিত হয়েছিল হ্যাঁ প্রস্তাবনা সংশোধিত হয়েছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে অর্থাৎ অপশান সি আর এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধন এটা ক্ষুদ্র যে সংস্করণ বলা যেতে পারে হ্যাঁ এটির মাধ্যমে ধর্ম ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এই দুটি যুক্ত করা হয় আর এটি প্রথম প্রস্তাবনা সংশোধিত হয়েছিল অপশান সি নেক্সট হচ্ছে কত সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করে মৌলিক কর্তব্য এই বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করে উনিশশো সালে অপশান এ আর এই ছিয়াত্তর সালে করা হয় আর মৌলিক কর্তব্য সেটি হচ্ছে কটা না বর্তমানে এগারোটি মৌলিক কর্তব্য এবং দায়িত্ব এবং কর্তব্য দুটোই এক তার জন্য এটা হবে এগারোটি উনিশশো সালে অপশান এ নেক্সট হচ্ছে কোন মামলায় সর্বোচ্চ আদালত এই মর্মের রায় দেয় যে ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না মূল কাঠামো পরিবর্তন করতে পারবে না এটি মামলা রায় দেয় কেশবানন্দ ভারতী মামলা যে মূল কাঠামো পরিবর্তন করা যাবে না অর্থন বি নেক্সট হচ্ছে প্রথম সংবিধান সংশোধন আইন পাশ হয়েছিল কত সালে প্রথম সংবিধান সংশোধন আইন যেটা পাশ হয়েছিল সেটা হচ্ছে আপ উনিশশো সাল একান্ন সালে একানব্বই না সরি একান্ন সালে অপশান বি নেক্সট হচ্ছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বহির্ভূত করা হয় সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বহির্ভূত করা হয় চুয়াল্লিশতম সংবিধান সংশোধন অর্থাৎ অপশন ডি নেক্সট এবং শেষ প্রশ্ন তোমাদের জন্য প্রশ্নটা হচ্ছে দু সালের ছয় মে কেন্দ্রের ইউপিএ সরকার রাজ্যসভায় যে একশো আটতম সংবিধান সংশোধনী বিল পেশ করেছিল তার লক্ষ্য কী ছিল অপশান এ রাজস্থানের গুর্জর সম্প্রদায়ের নাম তপসিল উপজাতির তালিভুক্ত তালিকাভুক্ত করা বি বন্দী ব্যক্তিদের অধিকার রক্ষা করা সি অধিকার শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া এবং অপশান ডি পার্লামেন্ট ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ করা এটি তোমাদের জন্য থাকলো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও এবং এই উত্তরটা কী হবে অবশ্যই কমেন্টস বক্সে জানিও এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ